নমস্কার, আমি স্বপন। আজকে ইভিএম নিউজে উপস্থিত হয়েছি। পশ্চিমবাংলার রাজনীতিতে এক হারিয়ে যাওয়া, প্রায় অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া এক নেতার কথা আপনাদের শোনাব। সালটা ছিল 1998, তৃণমূল কংগ্রেসের জন্ম। তৃণমূল কংগ্রেস স্লোগান দিলেন, পশ্চিমবাংলার মাটি থেকে বামপন্থীদেরকে উৎখাত করতে হবে, সিপিআইএমকে উৎখাত করতে হবে, এই জন্যই কংগ্রেস ছাড়লাম, কারণ কংগ্রেস বামপন্থীদের সঙ্গে বোঝাপড়া করে চলে, তাই নতুন দল তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সিপিআইএমকে উৎখাত করা হবে। লড়াই শুরু হলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, জোরদার লড়াই। 98, 99, 2000, 2001 পশ্চিমবাংলা, গোটা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিআইএমের লড়াই শুরু হলো। আর সেই লড়াইয়ের সূত্রপাত ঘটেছিল মেদিনীপুরের মাটিতে, অবিভক্ত মেদিনীপুরের মাটি, কেশপুরের মাটিতে সেই লড়াইয়ের সূত্রপাত ঘটেছিল। যে লড়াইয়ের সূত্র ধরেই মমতা ব্যানার্জি স্লোগান দিয়েছিলেন 2001-এর নির্বাচনে, কেশপুর হবে সিপিআইএমের শেষপুর, ঠিকই ধরেছেন। আমরা কেশপুরের নেতা মোহাম্মদ রফিকের কথা বলছি। 1998 থেকে 2001 সাল পর্যন্ত পশ্চিমবাংলায় যতগুলো নির্বাচন হয়েছে, লোকসভার উপনির্বাচন, বিধানসভা নির্বাচন পর্যন্ত, তার মাঝে কর্পোরেশন নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, সমস্ত নির্বাচন কেন্দ্র যাকে কেন্দ্র করে গোটা নির্বাচনে বিতর্কে ঝড় উঠত, মমতা ব্যানার্জির পরে সবথেকে তৃণমূল কংগ্রেসের অন্যতম আকর্ষণীয় মুখ যে ছিলেন প্রচারের ক্ষেত্রে, সংগঠনের ক্ষেত্রে, তিনি ছিলেন মোহাম্মদ রফিক। এটা ঠিক 2001 সালে কেশপুর সিপিএমের শেষপুর হয়নি, তৃণমূল কংগ্রেসকে আরও 10টা বছর অপেক্ষা করতে হয়েছিল। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, 2011-তে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে নন্দীগ্রাম, সিঙ্গুর, এই বিষয়গুলোকে কেন্দ্র করে পশ্চিমবাংলার রাজনীতি আবর্তিত হয়েছে, তাকে ভর করে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসা 2011 থেকে 2022। পুরনোরা মোহাম্মদ রফিককে চেনেন, কিন্তু নতুন তৃণমূল কংগ্রেস যারা নতুন কিংবা যারা এই প্রজন্মে তৃণমূল কংগ্রেস করছেন, তাদের কাছে মোহাম্মদ রফিক নামটা কতটা পরিচিত সেটা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু এটা নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না যে মোহাম্মদ রফিক সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে কিংবা দলের প্রতি আনুগত্যের প্রশ্নে তার কোনো ঘাটতি আছে, একথা আমি বলছি না, একথা বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একজন অন্যতম গুরুত্বপূর্ণ এক মন্ত্রী মানস ভূঁইয়া। এবারে তিনি শারদ উৎসবের সময় বিজয়া দশমীতে, মেদিনীপুরের বিজয়া দশমীতে মোহাম্মদ রফিক সম্পর্কে কি বলছেন শুনে নিন, তারপর আমি আবার ফিরে আসছি। আমরা নদীর জল, পুকুরের জল, রফিক আছে, একসময় রফিকের নামে বাংলা কাঁপত, আমাদের নেত্রী রফিককে নিয়ে গিয়ে কলকাতার অলিতে গলিতে মিটিং করাতো, ও আমার বিরুদ্ধেও বক্তৃতা করে এসছে একটা সময় সবগে, কিন্তু আমি চিরকাল ওকে ভালোবাসি, কারণ কি জানেন, নিজের বাসটা বিক্রি করে ও দল করেছে আরকি কংগ্রেসে। এই সেই মোহাম্মদ রফিক। কিন্তু এত কিছুর পরেও আমরা তার কাছে গিয়েছিলাম, ইভিএম নিউজের চিফ এডিটর প্রবীর ব্যানার্জি তার ইন্টারভিউ করেছে, আমরা দেখলাম দলের প্রতি আনুগত্য তার এতটুকু চির খায়নি এখনো পর্যন্ত, দল তাকে সেইভাবে গুরুত্ব দিচ্ছে কি দিচ্ছে না এটা তার কাছে বড় প্রশ্ন নয়, দল তাকে যেটুকু গুরুত্ব দিচ্ছেন সেই গুরুত্ব নিষ্ঠার সঙ্গে পালন করাই তার আশু কর্তব্য, এটাই তিনি মনে করেন। দেখুন ইন্টারভিউতে তিনি কি বলছেন। আমরা এই মুহূর্তে
রয়েছি মোহাম্মদ রফিকের সঙ্গে। নতুন করে পরিচয় দেবার বোধহয় প্রয়োজন নেই, কারণ মেদিনীপুরে যে কেশপুর আন্দোলন হয় সেই সশস্ত্র আন্দোলন কার্যত পরিচালনা করেছিলেন এবং তৃণমূল নেত্রীকে তিনি দেখিয়ে দিয়েছিলেন আন্দোলন ঠিক কী হতে পারে। সেই থেকে রফিক শুধু কলকাতা নয়, সারা পশ্চিমবঙ্গেই পরিচিত নাম। খবরের কাগজের প্রথম পাতায় তার ছবি। কার্যত রাজনৈতিক মঞ্চ তিনি একেবারে কাঁপিয়ে দিয়েছেন বা আলোড়ন তুলে দিয়েছিলেন এক কথায় বলা যায়। সেই রফিককে আবার আমরা দ্বিতীয়বারের জন্য পেয়েছি। এবার আমাদের কয়েকটা প্রশ্ন, কারণ সামনে পঞ্চায়েত নির্বাচন, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিও আরেকটু ভিন্ন রকমের, অথবা রাজ্যে কিন্তু দুর্নীতির প্রশ্নও চলে এসছে। আমাদের প্রথম প্রশ্ন, রফিকবাবু, সামনে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি কেমন নিচ্ছেন, বিশেষত পশ্চিম মেদিনীপুর এবং রাজ্যের খবর আপনি রাখেন। তবে বিজেপি বলে দিয়েছে বিনা যুদ্ধে তারা এক ইঞ্চি মেদিনীও ছাড়বে না, প্রয়োজনে কাঁচা বাঁশ কেটে রাখো এবং গাঁট সমেত মালের পাল্টা তারাও মার দেবে, অর্থাৎ তারা জমি ছাড়ছে না। প্রথমেই বলি, কিছুদিন দু বছর তো করোনা কারণে মানুষ কোনো উৎসব করতে পারেনি। একদিকে শারদীয় উৎসব এবং নবী দিবস, সকলকে প্রীতি শ্রদ্ধা সম্মান জানাই। এখন এই মুহূর্তে আমাদের দলের সমস্ত সারা বাংলা জুড়িয়ে বিজয়ী সম্মেলনী চলছে। তো বিজেপি দলটা, শুনুন, গত কয়েকদিন আগেই পেপারে পড়লাম 120টা দেশের মধ্যে ভারতবর্ষ 107 চলে গেছে, ক্ষুধার্ত জায়গায় 107 নম্বরে চলে গেছে। মানে দেশটাকে যে কোন দিকে নিয়ে যাচ্ছে সেই দেশের মানুষ, আর আমরা তো বাংলার মানুষ, যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার সে আমলাসোল থেকে শুরু করে, নেতাই থেকে শুরু করে, ছোটাঙ্গারের থ্রু থেকে শুরু করে, এবং কেশপুর, সবথেকে বেশি কেশপুরের মানুষ খুন হয়েছে, সবথেকে বেশি কেশপুরের মানুষের বাড়ি পুড়েছে, বাড়ি লুট হয়েছে, তখন দিদি যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, তার পরে তৃণমূল কংগ্রেসের নেত্রী হয়েছিলেন, অনেকবারই তিনি কেশপুর বিপদে মানুষের কাছে ছুটে গেছিলেন। আমরা কেশপুরে সশস্ত্র রাজনীতিতে আমরা বিশ্বাসী নই, আমিও নই, আমার পরিবারও নই, আমাদের পরিবারের একটা ব্যাকগ্রাউন্ড ইতিহাস আছে। কিন্তু ওই একটি কথা আমি জানি, কেউ যদি গুলি ছুঁড়ে তাকে তো আমি আর মিষ্টি ছুঁড়ব না। জীবন বাঁচাতে গেলে মানুষ দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন সেই সব মানুষকে বাঁচার তাগিদে তাদের যেটা প্রয়োজন হয় সেটা নিয়েই তারা বাঁচতে চায়। কত মানুষের রক্তর খেলা হয়েছে জানেন? কত হাজার হাজার মানুষ মারা গেছে কেশপুরে 34 বছরের বাম শাসনে। বর্তমান রাজনীতিতে আমি যেটা বলি, ও দুর্নীতি ফুর্নীতি দেখে লাভ নাই। গ্রাম বাংলার মানুষ এবং বিশেষ করে মহিলারা এবং সমস্ত মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছে, তৃণমূলের সঙ্গে রয়েছে। ওদিকে 5টা বিধানসভায় আমরা একটা অঞ্চলে যে জোগাড় লোক জড় করো, একটা জিপি কেশপুর ধরুন, আমাদের 15টা অঞ্চল আছে, 15টা জিপি গ্রাম পঞ্চায়েত, আমরা একটা অঞ্চলে যে লোকটা জড় করব, আমি বিজেপি যেসব নেতারা হুঙ্কার ঝাড়ছে কাঁচা বাঁশ গাঁটবালা, সেই সব নেতাদেরকে স্মরণ করে দিই যে একটা অঞ্চল নয়, তোমরা 5টা বিধানসভা এলাকা থেকে, 5টা ব্লক থেকে সেই পরিমাণ লোক জুটিয়ে দেখি দাও, চ্যালেঞ্জ দিলাম বিজেপি নেতা দিয়ে। মুখে বললে হবে না, মানুষ কার সঙ্গে আছে এটা দেখতে হবে। কেন আছে? মমতা ব্যানার্জির একটা মাথায় বুদ্ধি, দুয়ারে সরকার, গরিব মানুষকে সাইকেল, খালি পায়ে বাচ্চা ছেলেরা হেঁটে যাচ্ছে এই গরমে, পা পুড়ে যাচ্ছে পিছে গরম মাটিতে, চোখে পড়লেন সবকে জুতা দেওয়া, পোশাক দেওয়া,
এই চিন্তা ভাবনা এর আগে কোনো অনেক মুখ্যমন্ত্রী গেছে, পরপর পরপর ধাপ 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 গেছে, কারোর মধ্যে ছিল বিনা পয়সায় গরু মানুষকে চাল খাওয়া না, দু টাকাই রেশন, মাথায় ছাদ পেটের ভাত, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, গরিব মানুষের জন্য করেছেন। অনেকে বলছেন যে 500 টাকা আর 1000 টাকা অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, তাই দিয়ে ভোট নিয়ে নিচ্ছেন মমতা, গণতন্ত্র এখানে খানিকটা পেছিয়ে পড়েছে। এটা হয় না কি কখনো? সে তো শুধু তৃণমূলের মেয়েদিকে দিচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডারটা, বিজেপির যারা মা বোন ভাইরা রয়েছে তারাও তো নিচ্ছেন। স্বাস্থ্যসাথীর কার্ড দিলীপ ঘোষ অনেক বড় 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 ডায়লগ মারে, তার ফ্যামিলির লোকরা স্বাস্থ্যসাথীর কার্ডে চিকিৎসা করছে, ওসব বলে লাভ নাই, লোক দেখানি বলে লাভ নাই, বাংলার মানুষ বুঝে গেছে। সেই সঙ্গে আরও একটা বিশেষ বিষয়ে আপনি দেখতে পাচ্ছেন যে পূর্ব মেদিনীপুরের যে নেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে গেছেন, তিনি তৃণমূলে ছিলেন, একাধিক মন্ত্রিত্ব, সংসদ, সেই সঙ্গে চেয়ারম্যান, তিনি নাকি দলের অনেক কিছু জানেন, সামনে থেকে এবং পেছন থেকে ছুরি মারছেন অনেকে বলছেন, কিন্তু তিনিই আবার বলছেন যে ডিসেম্বরের পরে তারা এমন পরিস্থিতি তৈরি করবেন সরকার চালাতে দেবেন না। ওদের সংখ্যাগত সংখ্যা কত? 77 অফিসিয়াল, অফিসিয়াল আনঅফিসিয়াল তো কমে গেছে অনেক। আমরা কত? অফিসিয়াল 13, সংখ্যা আমাদের আনঅফিসিয়াল বেড়ে গেছে 213, তার উপরে আমরা চলে গেছি। অনেক তো দিল্লি থেকে একবার ডেলি প্যাসেঞ্জারি করে, প্লেন ভাড়া করে অনেক কিছু করলেন, গেলেন নিয়ে গেলেন নিয়ে এলেন সব, আবার তো গুড় গুড় করে সব মমতাঞ্জির কাছে চলে এসছে। অতএব শুনুন, মুখে বলা সব কিছু সহজ কিন্তু বাস্তবে রূপায়িত করা এটা বড় কঠিন কাজ, কঠিন কাজ, যেটা বিজেপির মধ্যে নাই। বিজেপি সর্বভারতীয় বিজেপি যারা বর্তমান নেতা বা নেত্রী বা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, তারা বাংলার পিছনে হাল ছেড়ে দিয়েছে যে লাভ কিছু নাই, ওরে বাপরে বাঘিনী বাঘিনী আছে। তারা গত বিধানসভায় এবং লোকসভায় যে পরিমাণ অর্থ, যে পরিমাণ মিডিয়া প্রচার, যে পরিমাণ তাদের কেন্দ্র বাহিনী, কোনোটাই এক বিন্দু 0.1% ফাঁক রাখেনি, তারপরেও তারা মুখ থুবড়ে পড়ে গেছে। 24-এ দেখবেন না বিজেপির হাল কী হয়, আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, 24-এ বিজেপি কোনো মতেই ক্ষমতায় আসতে পারবে না, পারবে না, পারবে না। আর পঞ্চায়েতে 10% গোটা বাংলা জুড়ে 10% সিট দিতে পারে কি না সন্দেহ আছে আমার, 10%। এই নির্বাচনে তাহলে কি আপনি বলছেন যে এই যে টেট দুর্নীতি সহ অন্যান্য নিয়োগ দুর্নীতি হয়েছে সেগুলো কোনো প্রভাব ফেলতে পারবে না? হয় না কি কোনো? স্টেটে টেট দুর্নীতিতে হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি হয়েছে, এবার কিছুটা গণ্ডগোল হয়েছে, হাইকোর্ট যেহেতু রায় দিচ্ছে আমি অস্বীকার করব না, তাদের তো চাকরি দিবি, মমতাঞ্জি বলছে তো, যা দুর্নীতি হয়েছে তাদেরকেও আমি অ্যাপয়েন্টমেন্ট দেব, কিন্তু তার কিছু আইনগত বাধা আছে, যারা আন্দোলনে বসছে আমাদের যুবরাজ যাকে আমরা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ, তাদের সঙ্গে কথা বলেছি, হাইকোর্টে যদি কেস পেন্ডিং থাকে কে কোনোভাবে চাকরি দিতে পারে না, এটা আমার অভিজ্ঞতা, যে কোনো কেস যতক্ষণ না রায় মানে বহাল হয়, রায় যতক্ষণ না শেষ হয় তখন পর্যন্ত আগাতে পারে না। আপনারা পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিতে দেননি, দেবেন না, আবারও সেই প্রস্তুতি নিচ্ছেন, তার প্রতিকারের ব্যবস্থাও কিন্তু ওরা রাখছে। শুনুন একটা কথা বলি, একটু আগে বললাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার প্রতি জেলাকে নিয়ে বসছেন তার অফিসে, রাজ্য সভাপতি সুব্রত বক্সী থাকছেন,
বারবার বলে দিচ্ছে পঞ্চায়েতে কোনো রকম গণ্ডগোল বরদাস্ত করব না, যে করবে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। এর থেকে আর বড়ো কথা কী? কোনো রাজনৈতিক দলের কোনো নেতার এরকম বলার ক্ষমতা আছে নাকি? এ ব্যাপারে আপনার কাছে কোনো নির্দেশ দল থেকে অন্তত পশ্চিম মেদিনীপুরের জন্য গেছে? একবারে আমাদের দলীয় মিটিং হয়তো, এই যে কিছুদিন আগে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, আমরা সাংগঠনিকভাবে এখন দুটো জেলা আমাদের ঘাটাল এবং মেদিনীপুর, দুই সাংগঠনিক জেলার সভাপতি সহ আমাদের কোঅর্ডিনেটর হচ্ছে অজিত মাইতি, আবার সাংগঠনিক জেলার চেয়ারম্যান যারা রয়েছেন দীনেন রায়, অমল পাণ্ডা, আশিস উদাহিত, সুজয় হাজরা, অজিত মাইতি, আমরা সবাই একত্রিতভাবে মিটিং করেছি। কী কী দলের গাইডলাইন সেখানে বলে দেওয়া হয়েছে, দলের গাইডলাইনের বাইরে কোনো কথা চলবে না। এবং কঠোরভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সিরা যে নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশ তাদের তো নয় স্যার, এইগুলোর নির্দেশগুলো হচ্ছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া নির্দেশ, ওদের মাধ্যমে আমাদের নিচের লেভেলে নামিয়ে দেওয়া হচ্ছে। কেউ প্রার্থী পাবেনি, আমরা কি প্রার্থী সাপ্লাই দেবো নাকি? আপনি পোলিং এজেন্ট পেলেন না, আমরা আমি আমি কি আমার দল থেকে আপনাদেরকে পোলিং এজেন্ট দেবো নাকি অন্য দলকে? এবার স্বাভাবিক ব্যাপার, আপনি বললেন ওরা বসতে দেয়নি, তাই কটা খুন হয়েছে পশ্চিমবাংলায়, কত বাড়ি জ্বলেছে, কত বাড়ি পড়েছে 2011 সাল থেকে আজ 2022। অধীর রঞ্জন চৌধুরী সহ বিরোধী দলের অনেকেই নেতা থেকে অনেকেই অভিযোগ করছেন যে দক্ষিণ উত্তরবঙ্গে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল মাল বাজারে এবং হড়পা বানে চলে গেলেন, অনেকে প্রাণ হারালেন, মমতা বন্দ্যোপাধ্যায় একসময় ছুটে যেতেন, তার যে সক্রিয় প্রোঅ্যাক্টিভ রোল ছিল সেটা এবারে দেখা গেল না, তিনি ব্যস্ত রইলেন কলকাতায়, এবং সেই মমতাকে তারা দেখতে না পেয়ে বরং তারা বলছেন যে রাজ্যের ক্রিকেট প্রশাসনে কেন সৌরভ গাঙ্গুলি আসতে পারছে না, সে বিষয়ে নিয়ে নরেন্দ্র মোদীর কাছে নাকি তিনি দরবার করছেন বারবার, এরকম একটা অভিযোগ, অনেক নরমপন্থী হয়ে গেছেন বলে মনে হচ্ছে। পুজোর ওখানে বিসর্জনটা তো আজকের নয়, যবে থেকে দুর্গাপুজো হয় তবে থেকে ওই জায়গাতেই বিসর্জন দেওয়া হয়। দুর্ভাগ্য একটা ঘটনা, রাজ্য সরকার দেখেছে, রাজ্য সরকার সাহায্য করেছে, এবং বিজেপির কিছু সস্তাবাদী নেতারা নেত্রীরা সব গেছিল তো, তাদেরকে এলাকার মানুষ ঢুকতে দিয়েছিল, ঢুকতে দেয়নি, গো ব্যাক করে ঘুরিয়ে দিচ্ছে। অতএব শুনুন, সবসময় একটা মানুষের পক্ষে যে 24 ঘন্টা যেখানে যাই হোক তাকে চরকির মতো ঘুরতে হবে সেটা সম্ভব না, তার মন্ত্রিসভা আছে, নেত্রী দলীয় নেতারা আছে, তাদের মাধ্যমে তিনি প্রত্যেকটা ঘটনার প্রতিনিয়ত খবর রাখছেন, এটা শুনে নাও। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন কিন্তু যেন পর্যটন করতে যাচ্ছেন, ওই যখন উত্তরবঙ্গ বেড়াতে যাচ্ছেন একটু যাবেন, হয়তো কিছু সাহায্য করে আসবেন, এইটুকু, যা প্রত্যাশিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে যাওয়া উচিত ছিল এবং এইটুকু সাহায্য এবং সেটাকে পর্যটন। চলে গেছেন উত্তরবঙ্গে, তো আজ চলে গেছেন, পৌঁছে গেছেন, আমি একটু আগে টিভি দেখছিলাম। অতএব শুনুন, এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এর সমালোচনা যারা করছে তারা তাদের আগে আয়নায় মুখটা দেখুক, তাদের বাড়ির বাবা মাকে দেখুক, পরে অন্য লোককে দেখবে, তাদের হয়তো বাবা মাকে দেখেনি তারা, আর মমতা যে সমালোচনা করে, এরকম কত মানুষকে দেখতে পাচ্ছি, কত ফিল্ম স্টারকে দেখতে পাচ্ছি। অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে যে পরিশ্রম করেন বা যতটা মোবাইল, যতটা তিনি খেয়াল রাখেন নানা বিষয়ে, সেই অন্তত পর্যায়ের বিরোধী দলের কেউ তেমন মুখ হয়ে উঠতে পারেনি, কিন্তু বিরোধী দল একত্রিত হয়ে একটা চেষ্টা করছে, তারা নানা রকম জোট তৈরি করছে, এমনকি ISF এর সঙ্গে জোট করে তারা মুসলিম ভোট আনারও চেষ্টা করেছে। শুনুন শুনুন, ISF এর যে একজন MLA হয়েছে ওখানে, আমাদের দলে গ্রুপ আছে, অস্বীকার করব না, প্রার্থীকে অপছন্দ হয়েছিল, তারা সবাই মিলে ISF কে ভোট দিয়েছে, MLA একটি, ওটা বাংলায় তো একটা পঞ্চায়েতও নাই, ওটা বাংলায় একটা পঞ্চায়েতও নাই, একটা পৌর কাউন্সিলারও নাই। অতএব শুনুন, ISF কে নিয়ে জোট করবে,
আইএসপি আইএসএফকে নিয়ে কে জোট করবে? করেছিল তো, করেছিল তো, লাভটা কী হয়েছে? অনেক টিভিতে বক্তব্য শুনেছিলাম, বলে 100-এর বেশি আসন পাবো, এসব শুনেছি তো আমি, কোথায় গেল? এক, তাও যদি আমাদের ঠিক মতো প্রার্থী হতো ওখানে, তাহলে এই শূন্য রসগোল্লা হয়ে থাকতো, আসতো না কিছু, আসতো না কিছু। শুনে রাখো, এক সময় তো বাংলায় বঙ্গ রাজনীতি করেছি, সঞ্জয় বক্সী ছিল রাজ্য সভাপতি তৃণমূল যুব কংগ্রেসের, আমি ছিলাম সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস। সেই সময় আমরা বহু জেলা আমরা একসঙ্গে করেছি, এবং পঙ্কজদা বেঁচে ছিলেন, পঙ্কজদা সহ এবং ডাক্তার রঞ্জিত পাঁজা, আনন্দমোহন বিশ্বাস এমপি, আকবর আলী খন্দকার, তপন দাশগুপ্ত, এখন যারা বর্তমান মন্ত্রী, এরকম অনেক মন্ত্রী, আমরা তো একসঙ্গে সব সভা মিটিং মিছিল করেছি বিভিন্ন জায়গাতে, বাংলাদেশ বর্ডার এরিয়া এরিয়া প্রায় রানাঘাট বলতে গেলে, সেসব এলাকাতেও আমরা মাঠে, বড় বড় মাঠে জনসভা করেছি, বীরভূম জেলাতে অনেক জনসভা করেছি, অনুব্রত মণ্ডল আমাকে নিয়ে যেত সভা করতে, আমি যেতাম পুরুলিয়া জেলায়, ফাঁকা একদম মাঠ, শুকনা কাকরবর্তী এলাকা, আমি সঞ্জয়দা গেছি প্রায় 40,000 লোকের জমায়েত। এমনি এমনি দলটা তো ক্ষমতায় আসেনি, সকলের প্রচেষ্টা, মমতাঞ্জির মুখ হচ্ছে একটা লড়াকু মুখ, প্রতিবাদী কণ্ঠ। যে সঞ্জয় বক্সী একসময় দলের শুরু থেকে সক্রিয় ছিলেন এবং আজও দলটা মন দিয়ে করেন, কিন্তু সরকার বা বিধানসভায় বলুন যাই অবস্থা, সেখানে কিন্তু দলই তাদের আর স্থান নেই, অনেকেই বলছেন পুরনোদের খানিকটা ব্রাত্য করে দেওয়া হয়েছে, নতুনদের জানা হচ্ছে কিছু। আপনার ধারণা ভুল, শুনুন একটা কথা বলি, নতুন করে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সভাপতি, আমাদের সুব্রত বক্সী, আবার পুরাতন যত লোক আছে, আমি যখনই আসি সঞ্জয় বক্সীকে আমি প্রায়, বর্তমান যে আমাদের রাজ্যের অফিস, সেই অফিসে আমি অনেকবার সঞ্জয় বক্সীকে বসতে দেখেছি, সঞ্জয় বক্সীকে দিদি দায়িত্ব দিয়েছে, তার একটা দিন আছে, ওই দিন বসবে সে, প্রত্যেকের একটা দিন। আজও আমি একটু গেছিলাম ভবনে, দেখলাম পূর্ণেন্দু বসু সাহেব আছেন, আরও কেউ কেউ আছেন, সব দেখা হলো। দলের তো অনেকেই এখন বিধায়কের সঙ্গে সাংসদের বিতর্ক চলছে, একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক একে অন্যকে অ্যাটাক করছে, একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে না বা অন্য মেসেজ চলে যেতে পারে না? না শুনুন একটা কথা বলি, ব্যক্তিগত প্রত্যেক মানুষের তো একটা চিন্তাভাবনা, প্রত্যেকের চিন্তাভাবনা যদি এক হয়ে যেত তা তো হয় না। আমি মোহাম্মদ রফিক, আমার চিন্তাভাবনা, আমার একটা ধারা যে এই লাইনে গেলে বোধহয় ভালো হবে, কেউ বলছে না এটা নয় এইভাবে চললে ভালো হবে, কে বলছে এইভাবে চললে ভালো হবে, এই মতামতটা বামফ্রন্টে যেমন বলার জায়গা থাকতো না, আমাদের ডানপন্থী দল আমাদের বলার অধিকারটা দিয়েছে। এখনও দেখবেন আমাদের সম্পর্কে যারা একসময় সিপিএমের হারমাদরা, সিপিএমের হারমাদরা মানুষের গলা কেটেছে, সেই সব হারমাদরা এখনও বিভিন্ন চা দোকানে বসে আমাদের সরকারের সমালোচনা করে, আমাদের নেত্রীর সমালোচনা করে, কিন্তু আমাদের, আমরা ইচ্ছা করলে তাদের জীবটা কাটতে পারতাম, আমরা করি না, কারণ আমরা জানি দল, মানুষ, জনগণ যেহেতু আমাদের পাশে আছে, ওই দু একটা ছুঁচো মেয়ের হাত বন্ধ করে লাভ নেই। আমরা শুনে নিলাম মোহাম্মদ রফিকের কাছে পূর্ণ আস্থা আছে তার নেত্রীর ওপরে, যে নেত্রীকে তিনি দেখে দল করতেন আজও সেই নেত্রীর ওপর তার ভরসা অটুট, এবং তিনি মনে করেন যে বিরোধীরা যতই ঐক্যবদ্ধ হোক না কেন, বিজেপি নেতারা যতই হুঙ্কার দিক না কেন, পশ্চিমবঙ্গের মাটিতে তাদের জায়গা হবে না। অর্থাৎ তৃণমূলকে পরাস্ত করে পশ্চিমবঙ্গ দখলের যে স্বপ্ন দেখছেন তারা, সেই স্বপ্ন অধরাই রয়ে যাবে। ক্যামেরায় স্বপনের সঙ্গে প্রবীর বন্দ্যোপাধ্যায়, ইভিএম নিউজ, কলকাতা।